সহ আট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা স্থগিতের ঘোষণা বেইজিং এর জাতিসংঘের উদ্বেগ মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন আশা মিয়ানমার ঘুরে আজ ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরে স্পষ্ট বার্তার আশা দেখছেন কূটনীতিকরা দিল্লিতে মোদি মমতার বৈঠক দুই নেতার আলোচনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তুমুল বিতর্ক দুর্নীতিকাণ্ডে আটক পার্থ অর্পিতার ১৪ দিনের কারাগারে পাঠানোর নির্দেশ এবং কানাডায় হাতে বহনযোগ্য অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ ট্রুডো প্রশাসনের চলতি মাসে কার্যকর বন্দুক সহিংসতা কমার আশা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ তাইওয়ানের চারপাশে আকাশ সমুদ্র ও স্থলপথে চীনের সামরিক মহড়াকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও জলবায়ু সহ আট খাতে নিজেদের কার্যকর স্থগিত ঘোষণা করেছে দেশটি এতে জলবায়ু কর্মসূচি আলোচনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এমনকি ওয়াশিংটন বেইজিং একসঙ্গে না বসলে জলবায়ু কর্মসূচি সফল না হওয়ারও শঙ্কা জানিয়েছে সংস্থাটি উত্তেজনা তাইওয়ানের চারপাশে নজরবিহীন সামরিক মহড়া চালিয়েছে চীন আকাশ সমুদ্র স্থলপথ ঘিরে চলে এ মহড়া এসব করেই ক্ষান্ত হননি বেইজিং পেলোসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া হিসেবে এই ঘোষণা দেয় পেলোসির তাইওয়ান সফর ছিল সম্পূর্ণ উস্কানিমূলক বারবার নিষেধাজ্ঞার পরও সে এসেছে এছাড়া আমরা আন্তর্জাতিক আইন মেনেই তাইওয়ানের আশপাশে মহড়া চালাচ্ছি পেলোসির উপর নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জলবায়ু আলোচনা সহ মোট আট খাতে নিজেদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে চীন শুক্রবার এই ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া পেলোসির এশিয়া সফরের সর্বশেষ গন্তব্য জাপান ত্যাগে সামুদ্রিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকও বাতিল করে বেইজিং এদিকে জলবায়ু পরিবর্তনের আলোচনা থেকে চীন নিজেদের সরিয়ে নেয় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই উদ্বেগ প্রকাশ করেন এ সময় নভেম্বরে মিশরে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে চীন যুক্তরাষ্ট্র না থাকলে বৈশ্বিক জলবায়ু সমস্যা সমাধান সম্ভব নয় বলেও সতর্ক করেন তিনি চীনের একের পর এক প্রতিক্রিয়া ও তাইওয়ানের চারপাশে আকাশ সমুদ্র ও স্থলপথে চীনের সামরিক মহড়াকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস এছাড়া আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে তাইওয়ানে এভাবে সামরিক মহড়াকে অন্যায্য ও উস্কানিমূলক বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তবে তার দাবিকে সম্পূর্ণ ভুল ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী আফরিন মৌ সময় সংবাদ বারবার মুখ থুবড়ে পড়ার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেখা দিয়েছে নতুন আশার আলো মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বৈঠক শেষে আজ ঢাকা সফরে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী সাবেক কূটনীতিকরা মনে করছেন রোহিঙ্গা ইস্যুতে আসতে পারে স্পষ্ট বার্তা এ সফরে ডলারের ওপর চাপ কমাতে চীনা মুদ্রায় বাণিজ্য বাড়াতে আলোচনার তাগিদও দেন তারা দশ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে দেশ থেকে পালিয়ে এসে বসতি গেড়েছে বাংলাদেশে এতে টেকনাফে লোকসংখ্যার বিচারে স্থানীয়রাই হয়ে গেছে সংখ্যালঘু খুন ছিনতাই মাদক কারবার ও ধর্ষণ সহ নানা অপরাধে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা তৈরি করেছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে গেল কয়েক বছর ধরে চেষ্টা করেও এখনও কাজের কাজ কিছুই হয়নি তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত এতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিচার গতি পেয়েছে শুধু তাই নয় জান্তা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করছে দেশটির সাধারণ মানুষ এমন প্রেক্ষাপটে সম্প্রতি মিয়ানমার সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী জান্তা সরকারের কাছ থেকে পাওয়া বার্তা নিয়েই ওয়াং ই বাংলাদেশে আসছেন বলে ধারণা সাবেক এই কূটনীতিকের মিয়ানমারের নেতৃবৃন্দের কাছ থেকে হয়তো তিনি কোনো বার্তা নিয়ে আসতে পারেন যেটা বাংলাদেশের কাছে তিনি উপস্থাপন করতে পারেন আরেকটা হতে পারে চীন নিজেরাই উদ্যোগ নিয়ে বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করছে
বাংলাদেশের মোট আমদানি বাণিজ্যের 25% আসে চীন থেকে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ আমদানি করেছে $13 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি করেছে মাত্র $680 মিলিয়ন। দুদেশের মধ্যে বাণিজ্যের ইউয়ানের ব্যবহার বাড়ানো গেলে চাপ কমত ডলারের ওপর। আলোচনায় গুরুত্ব দেওয়া যেতে পারে এই বিষয়টিকেও। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ডলারের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে, ডলারের একটা দৌরাত্ম্য খুব বেশি এখানে। আর চীনের সাথে আদান প্রদানে যদি আমাদের ডলারের ব্যবহারটা আমরা কমাতে পারি, ডলারের প্রয়োজনীয়তা যদি কমে যায়, তাতেই কিন্তু একটা বড় রকমের আমাদের জন্য রিলিফ হবে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্দেশে পিছু হটল শ্রীলঙ্কার আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলের মধ্যে বিক্ষোভস্থল ছেড়ে যাওয়ার নির্দেশনা অনুযায়ী সরকার বিরোধী বিক্ষোভে নিজেদের তৈরি করা তাবু খুলে ফেলেন বিক্ষোভকারীরা। তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। একে একে তাবু খুলছেন আন্দোলনকারীরা। দৃশ্যটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেসিডেন্ট ভবনের বাইরের বিক্ষোভকারীদের বিক্ষোভস্থলের। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে টানা 118 দিন বিক্ষোভ করার পর অবশেষে পুলিশের নির্দেশে বিক্ষোভস্থল ত্যাগ করতে রাজি হন আন্দোলনকারীরা। তবে জায়গা ছেড়ে গেলেও চলমান আন্দোলন শিগগিরই শেষ হবে না বলেও জানিয়েছেন তারা। পুলিশের নির্দেশে আমরা তাবু খুলে ফেলছি, তবে আমরা আন্দোলন চালিয়ে যাব, যদিও সামনে কি হয় তা দেখতে চাই, অপেক্ষায় আছি আমরা। আমাদের তৈরি করা এসব তাবুর জিনিসপত্র বাড়ি থেকে আনা হয়নি, সবই সাধারণ মানুষের অনুদান, তাই তাদের ফিরিয়ে দিতেই সব খুলে ফেলছি, নয়তো পুলিশের হাতে গেলে তারা সব গুঁড়িয়ে ফেলবে। দীর্ঘ কয়েক দশকের মধ্যে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে যেয়ে ঠেকেছে। অবস্থা এতটাই গুরুতর যে ঔষধ, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য একেবারে শূন্যের কোঠায়। ঔষধের অভাবে চিকিৎসা নিতে পারছে না দেশটির সাধারণ মানুষ। জ্বালানির অভাবে বন্ধ রয়েছে গাড়ি, বিদ্যুতের ঘাটতিতে বন্ধ স্কুল কলেজ, অর্থনৈতিক সংকটে দিন পার করছে দেশটির নাগরিকরা। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পার্লামেন্টের ভাষণে দেশের নাগরিকদের এ দুর্ভোগ চলতি বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে। আফরিন মৌ, সময় সংবাদ। এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শস্যের গুদামে রকেট হামলার অভিযোগ এনেছে কিয়েভ। শুক্রবার ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে শস্য গুদামে রাশিয়ার রকেট হামলায় 350 টন সূর্যমুখী বীজ ধ্বংস হয়ে গেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হামলার পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে সেখানকার বাসিন্দারা। এদিকে হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। তবে হামলার দায় অস্বীকার করে ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু সন্ত্রাসবাদের পাল্টা অভিযোগ এনেছে রাশিয়া। এরই মধ্যে কিয়েভের জন্য নতুন করে $100 কোটি অস্ত্র সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে হোয়াইট হাউস। জ্বালানি খাতে এবার €1700 কোটি ভর্তুকি ঘোষণা করল ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি। এ নিয়ে জানুয়ারি থেকে মোট €5200 কোটি ভর্তুকি ঘোষণা করল দেশটির সরকার। এমন ঘোষণায় খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে কয়েক গুণ, যার কারণে বিদ্যুৎ ও গ্যাস বিল মেটাতে হিমশিম খাচ্ছে ইতালির সাধারণ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে €17 বিলিয়ন নতুন এনার্জি ভর্তুকি ঘোষণা করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। এর আগে গেল জানুয়ারি মাসে €35 বিলিয়ন জ্বালানি ভর্তুকি দিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণার মাধ্যমে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে €52 মিলিয়ন। ভর্তুকির খবরে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং গ্যাসের বিল ইউরোপ তথা সারা পৃথিবীতে বৃদ্ধির কারণে আমরা ইতালি প্রবাসী তথা সর্বশ্রেণীর মানুষ অত্যন্ত বিপাকে। আমি একজন ইতালি প্রবাসী ব্যবসায়ী। আমাদের এখানে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ বিল বেড়ে গেছে, এই জন্য আমরা বিদেশিরা তথা ইতালিয়ানরা সবাই অস্বস্তিতে ভুগতেছি। এরকম অবস্থায় একটা সুখবর হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী মারিও দ্রাগি €17 বিলিয়ন ভর্তুকি দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এতে আমরা ইতালি প্রবাসী সবাই আনন্দিত।
নতুন ভর্তুকির অর্থের উৎসের বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মারিও জানান, ইতালির অর্থনীতি এখন প্রতিবেশী দেশের তুলনায় অনেক এগিয়ে থাকায় টার্গেটের চেয়ে অধিক কর আদায় সম্ভব, তাই বাজেটের অর্থের উপর কোনো প্রভাব পড়বে না। ইতালির অর্থনীতিতে সুবাতাস বইলেও বেতন বাড়েনি কর্মজীবীদের। গত জুন মাসে দেশটির 8% মুদ্রাস্ফীতি ঘটেছে, যা 1976 সালের পর থেকে সবচেয়ে বেশি। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ নাগরিকরা। সময় সংবাদ, ইতালি। দিল্লিতে মোদি মমতার বৈঠক নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। প্রায় 40 মিনিটের বৈঠকে ঠিক কী কথা হয়েছে, বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ না করা হলেও তৃণমূল বলছে কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 1,00,000 কোটি টাকা বকেয়া পাওনার দাবি তুলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা ছিল বৈঠকের মমতার লক্ষ্য। যদিও বিরোধীদের দাবি, এই বৈঠকে চলমান ইডি সিবিআইয়ের তল্লাশি ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সমঝোতা করেছেন মমতা। এদিকে দুর্নীতিকাণ্ডে 12 দিনের রিমান্ড শেষে পার্থ অর্পিতার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের প্রধানমন্ত্রীর আবাস যোজনা, সড়ক যোজনা সহ প্রধানমন্ত্রীর নামে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ সরকারের নামে সেই প্রকল্প বাস্তবায়ন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের 75% এবং রাজ্য সরকারের 25% শেয়ার থাকা এই ধরনের সরকারি প্রকল্পের নাম নিয়ে এই বিতর্ক বহুদিনের। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার এসব প্রকল্পের টাকা বন্ধ রেখেছে। এছাড়াও মোদি সরকার জিএসটির প্রাপ্য টাকাও দিচ্ছে না মমতা সরকারকে। সেই বকেয়ার পরিমাণ প্রায় 1,00,000 কোটি টাকা। শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত মমতা মোদির বৈঠকে এই বকেয়া পরিশোধের দাবি জানানো হয় বলে তৃণমূল সূত্রে বলা হচ্ছে। তবে বিরোধী কংগ্রেস সিপিএম থেকে দাবি করা হচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি, কয়লা গরু পাচারের ইস্যুতে রাজ্য জুড়ে যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা শুরু হয়েছে, তা থেকে পাঁচতে মোদির দ্বারস্থ হয়েছেন মমতা। যদিও বিজেপি উল্টো আক্রমণ করছে তৃণমূলকে। তুমি অফিসিয়ালি কোনো মিটিংয়ে যাবেন না, প্রকাশ্যে কোথাও যাবেন না, ফাইলপত্র নিয়ে যাবেন না, একা একা কানাকানি গলাগলি গোপনে গোপনে ফুসফাস ফিসফাস অভ্যাসটা খুব খারাপ, না বোঝার কোনো কারণ নেই। গল্পটা সেটিংয়ে রাজ্যের স্বার্থে উনি যাচ্ছেন না, তাহলে অফিসার থাকতো, ফাইলপত্র থাকতো, ওসব কোনো বাড়াই নেই। উনি চলেছেন একা একা, এবার চলেছেন ভাইপোষণ। একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর সাথে করতেই পারেন। মমতা ব্যানার্জি তো ছেড়ে দিন, পিনারায় বিজয়ান যিনি 180 ডিগ্রি অবস্থান করেন আইডিওলজিক্যালি আমাদের, তিনিও প্রধানমন্ত্রীর সাথে তার মাঝে মাঝে বৈঠক হয়। কিন্তু বৈঠকে উনি পা ধরুন বা হাত ধরুন, বাজবে কেউ না। এদিকে দুদফায় 12 দিন রিমান্ড শেষে শুক্রবার বিকেলে কলকাতার ব্যাংকশাল আদালতে তোলা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায় ও তার অতীত বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। টানা 3 ঘন্টা ধরে প্রশ্ন উত্তর চলে এজলাসে। বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 23 জুলাই গ্রেপ্তার হন তৃণমূলের তৎকালীন মহাসচিব, সরকারের 3টি গুরুত্বপূর্ণ দপ্তরের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মোদি মমতার বৈঠক ঘিরে রাজনৈতিক যে চাপানুতোর সেটি কিন্তু একেবারেই ওপরের দিকে। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বললেন মোদির সঙ্গে দেখা করে তিনি রাজ্যের পাওনা গণ্ডার বিষয়ে কথা বলেছেন, তবে বিরোধীরা বলছেন আসলে চলমান সিবিআই এবং ইডির যে রেড চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিকভাবে ব্যাপক ধাক্কা খাওয়ার সম্ভাবনায় মোদির সঙ্গে আলোচনা করে সে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের প্রায় 6 ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। দ্রব্যমূল্য বেকারত্বের হার বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কংগ্রেসের ডাকা কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়। কর্মসূচি পালনে কংগ্রেস নেতারা সকালে দিল্লিতে কংগ্রেস সদর দফতরে জড়ো হন। বিক্ষোভ শুরু করলে দলটির নেতাদের বাধা দেয় পুলিশ। বিক্ষোভে নেতাদের সঙ্গে অংশ নেন রাহুল। এক পর্যায়ে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটকের পর 6 ঘন্টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। দলীয় ফান্ডে অবৈধভাবে অর্থ গ্রহণের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ডেকে পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
আগামী 23 আগস্ট তাকে নির্বাচন কমিশনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইমরান খানকে এই চিঠি পাঠানো হয়। এর আগে পিটিআই স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ গ্রহণ করে, যার মধ্যে $21 লাখ অবৈধ বলে প্রতিবেদনে বলা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ছাড়াও ইমরান খানের নির্বাচনী অযোগ্যতার বিষয়ে আরও একটি শুনানির জন্য আগামী 16 আগস্ট তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশন। হাতে বহনযোগ্য অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা সরকার। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিষেধাজ্ঞা কার্যকর হবে চলতি মাসের 19 তারিখ থেকে। দেশজুড়ে হাতে বহনযোগ্য অস্ত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানিয়েছেন ট্রুডো। সরকারের এমন সিদ্ধান্তের ফলে অস্ত্র বেচাকেনা ও আদান প্রদান বন্ধ হবে বলে মনে করছে কানাডা সরকার। ইতিমধ্যে 1500 ধরনের বেশি আগ্নেয়াস্ত্র নিষেধাজ্ঞা করেছে ট্রুডো প্রশাসন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গুলির ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। ভয়াবহ দাবদাহের কবলে রাশিয়া। শুক্রবার দেশটির তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অসহ্য গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর পানি পান করা সহ ঘরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। প্রচণ্ড গরম থেকে একটু স্বস্তি দিতে এভাবেই গাড়ির সাহায্যে ছেটানো হচ্ছে পানি। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে দেখা যায় এই চিত্র। কেউ কেউ আবার তীব্র গরম সহ্য করতে না পেরে নেমে পড়েছেন সমুদ্রে। টানা কয়েকদিনের গরমে অতিষ্ঠ মস্কোর সাধারণ মানুষ। এরই মধ্যে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। ভয়াবহ এ দাবদাহে তাই মানুষ একটু স্বস্তির খোঁজে ছুটছেন পানির ধারে। কেউ কেউ তৃষ্ণা মেটাতে ভিড় করছেন জুস বা আইসক্রিমের দোকানে। হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যাওয়ায় মস্কো সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এছাড়া গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রচুর পানি খাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এবছর বিশ্বের বিভিন্ন দেশই দাবদাহের কবলে পড়েছে। এছাড়া ইউরোপের অনেক দেশে দাবানলের ঘটনাও ঘটছে। আফরিন মৌ, সময় সংবাদ। 1800 সালের পর চলতি বছরই সবচেয়ে শুষ্ক কেটেছে ইতালিতে। দাবদাহ, খরা ও দাবানলে নাকাল দেশটির বাসিন্দারা। ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দেশটিতে বৃষ্টিপাত কমেছে 46% বেশি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে প্রায় 1 মাস ধরে চলছে তীব্র দাবদাহ। সাধারণত শীত ও বসন্তকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল থাকে শুষ্ক। কিন্তু এবছর দেশটির উত্তরাঞ্চলে উষ্ণ আবহাওয়া এবং স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় চলতি গ্রীষ্মের শুরু থেকেই দেখা দিয়েছে খরা। ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিল প্রকাশিত রিপোর্ট বলছে, এবছর সারা দেশে বৃষ্টিপাত কমেছে প্রায় 46%, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কৃষিখাত। ইতালির রাজধানী রোম ছাড়াও তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের অভাবে বেশ কিছু অঞ্চলে দাবানল দেখা দেয়। দুঃসহ গরমে অতিষ্ঠ দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা একটু স্বস্তি খুঁজে পেতে সমুদ্রের পার ও পাহাড়ি শহরে ঘুরতে যান। দিনের বেলায় প্রচণ্ড গরম, কোথাও যেয়ে শান্তি পাওয়া যায় না, তাই রাতে আমরা এখানে ঘুরতে আসছি। এখানে অনেক মানুষ, গরমের কারণে থাকা যাচ্ছে না, আর দুপুরে তো বের হওয়াটাই অসম্ভব, পসিবিলিটিই নেই বের হওয়ার। আর কাজকর্মের জন্য বের হতে হয়, কিছু করার নেই, তো আমরা ছুটি পেয়েছি। ছুটির মধ্যে আজকে আসলাম পাহাড় পর্বতে একটু ঘুরতে। অনেক গরম ইতালিতে, সারাদিন কাজ করি, এই একটু ঘুরতে বেরিয়েছি সাগর পারে। মোটামুটি একটু এনজয় লাগতেছে, এই ভালো লাগছে, কিন্তু রাতে একটু স্বস্তি, দিনে অনেক গরম। গেল 72 বছরের মধ্যে এবার ইতালিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় শহর এমিলিয়া রোমানিয়া, ফ্রিওলি, ভেনেসিয়া জুলিয়া, লোম্বার্দিয়া, পিয়েমন্তে ও ভেনেতোতে তীব্র পানি সংকট দেখা দেয় জুলাই মাসে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে এখনও পুড়েই চলছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চল। বৃহস্পতিবার নতুন করে অঞ্চলটিতে দাবানলের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পুড়ে ছাই 850 একরের বেশি জমি। দাউদাউ করে জ্বলা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে 100 দমকল কর্মী। পানি ছেড়াতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে উচ্চ তাপমাত্রা ও বাতাসের কারণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এরই মধ্যে আগুন লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এছাড়া এবছর প্রচণ্ড দাবদাহের কারণে স্পেন জুড়ে দাবানলের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। শরণকালে তীব্র খরায় ধুঁকছে ফ্রান্স। আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ অবস্থায় পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে সরকার। ট্রাকের সাহায্যে অন্তত 100টি পৌরসভায় বিশেষ দল গঠন করে পানি সরবরাহ করা হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে দেশজুড়ে 93টি অঞ্চলে পানি ব্যবহার সীমিত করা হয়েছে। এদিকে উষ্ণতা রোধে পরিকল্পনামাফিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে এবারে খরা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। দেশটির দক্ষিণাঞ্চলের খরায় আক্রান্ত এলাকাগুলোতে পানি সরবরাহের জন্য সংকটকালীন বিশেষ দল গঠন করা হয়েছে। যারা দেশটির দক্ষিণাঞ্চলের যে শহরগুলো খরায় আক্রান্ত হয়েছে সেখানে ট্রাকের সাহায্যে পানি সরবরাহ করবে। আর শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির অন্তত 93টি অঞ্চলে পানি ব্যবহার সীমিত করা হয়েছে। নদীর তাপমাত্রা শীতল রাখার জন্য দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা EDF-কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমাতে হয়েছে। ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরামের তথ্য অনুযায়ী বিশ্বে অনেক শহরের তুলনায় সবুজায়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে রাজধানী প্যারিস, যেখানে লন্ডন 33% আর অসলো 68% সবুজে আচ্ছাদিত, সেখানে রাজধানী প্যারিস মাত্র 10% সবুজে আচ্ছাদিত। গেল মধ্য জুলাইয়ের পর ফ্রান্স একাধিকবার দাবদাহের কবলে পড়ে, আর এই দাবদাহের কারণে সৃষ্ট দাবানলে পুড়ে যায় কয়েক হাজার হেক্টর বনভূমি। এদিকে রাজধানী প্যারিসে উষ্ণতা রোধে 1,70,000 চারা রোপণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খরা, উষ্ণতা কিংবা অতিবৃষ্টি জলবায়ুর পরিবর্তনের ফলেই ঘটছে এমন। তবে এসব মোকাবেলায় এখনই পরিকল্পনামাফিক পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ায় হয়ে গেল 31তম এশিয়া সোলো পারফরমেন্স। অংশ নিলেন বাংলাদেশ সহ 6 দেশের শিল্পীরা। মূকাভিনয়ের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে গত মাস থেকে এ পর্যন্ত 549 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 46,000-এরও বেশি ঘরবাড়ি। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। ভারী বৃষ্টিতে চলতি বছরের জুলাই থেকে কয়েক দফা বন্যার কবলে পড়ে পাকিস্তান। দেশটির বিভিন্ন প্রদেশে দেখা দেওয়া বন্যায় ঘরবাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক মাসের বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শুক্রবার প্রকাশিত তথ্য বলছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশ। আর গত মাস থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় প্রায় 550 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 46,000-এর বেশি বাড়িঘর। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে গত এক মাসে 3 দশকের চেয়ে গড়ে 133% বেশি বৃষ্টি হয়েছে পাকিস্তানে। ইরান ও আফগানিস্তান সীমান্তের কাছে বেলুচিস্তানে গড় বৃষ্টিপাতের চেয়ে 305% বেশি বৃষ্টি হয়েছে। এর আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসন ও ত্রাণ সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করেছে বাইডেন প্রশাসন। দেশটির স্বাস্থ্য দফতরের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। সচেতনতার পাশাপাশি ভাইরাসটি মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন তিনি। এদিকে ভারতে নতুন করে আরও একজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। বিশ্বব্যাপী পাল্লা দিয়ে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। প্রতিদিনই পাওয়া যাচ্ছে আক্রান্তের নতুন খবর। যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন 6,500-এর বেশি মানুষ, যাদের অর্ধেকই নিউ ইয়র্কের বাসিন্দা। এরপরেই তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্য। প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ভাইরাসটি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের পাশাপাশি আক্রান্তদের আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। মাঙ্কিপক্স
মঙ্কিপক্স ভাইরাস সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু জানা বাকি আছে। ভাইরাসটির ছড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যাপী কী ঘটছে সে বিষয়ে এখনও আমরা ভালোভাবে অবগত নই। আমরা কেবল আগের অভিজ্ঞতা থেকে বোঝার চেষ্টা করছি। তবে হ্যাঁ, সম্মিলিত পদক্ষেপ গ্রহণ ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে মঙ্কিপক্সকে নিয়ন্ত্রণ করা সম্ভব। জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করায় যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তহবিলের পাশাপাশি সরঞ্জাম সরবরাহের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে। এদিকে হোয়াইট হাউসে প্রেস সচিব জানান, মঙ্কিপক্সের ছড়িয়ে পড়া রোধে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তবে এরই মধ্যে আবার নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর হাসপাতালে এখনও মঙ্কিপক্সের পর্যাপ্ত ভ্যাকসিন পৌঁছায়নি বলে অভিযোগ তুলেছেন চিকিৎসা খাতের সংশ্লিষ্টরা। যদিও দ্রুতই ভ্যাকসিন দেশের সব চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে ভারতে আরও একজনের দেহে মঙ্কিপক্স শনাক্ত হয়েছে। শনাক্তদের পাঁচজন কেরালার ও চারজন নয়াদিল্লির। নতুন আক্রান্ত নারী একজন আফ্রিকার নাগরিক। নয়াদিল্লিতে তার এই রোগ শনাক্ত হয়েছে। এর আগে সোম ও মঙ্গলবার আরও দুই আফ্রিকার নাগরিকের এই ভাইরাস ধরা পড়ে। ভারতে মঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। রোববার কেরালায় 21 বছর বয়সী এক যুবকের এই ভাইরাসে মৃত্যু হয়। এর আগে আফ্রিকার বাইরে ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, ব্রাজিলে প্রথম মঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা ঘটে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখতে ভিড় করছেন স্থানীয়রা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দৃশ্য উপভোগ করছেন অনেকেই। গত বুধবার শুরু হওয়া লাভা এখনও জ্বলছে দাউ দাউ করে। এ যেন কোনো প্রদর্শনীর দৃশ্য, যেখানে লাভা উদ্গীরণ দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের এ দৃশ্য দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডের। সেখানে একটি আগ্নেয়গিরিতে গত বুধবার অগ্নুৎপাত শুরু হয়। মাত্র 8 মাস আগে অগ্নুপাত শেষ হওয়ার পর বুধবার আবারও ফাগ্রাডলস ফজল আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় 100 থেকে 200 মিটার দীর্ঘ একটি ফিশার থেকে লাভার বিচ্ছুরণ ঘটে। মুহূর্তেই গ্রাস হয়ে যায় কয়েক একর ভূমি। এমন পরিস্থিতিতে স্থানীয়দের প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অগ্নুৎপাত দেখছেন উৎসাহীরা। অনেকেই আবার মুঠোফোনে ধারণ করছেন সে দৃশ্য। এর আগে গত সপ্তাহে একাধিক ভূমিকম্প হওয়ায় বিজ্ঞানীরা উপদ্বীপের কোথাও কোথাও অগ্নুৎপাতের পূর্বাভাস দিয়েছিলেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন পোর্টাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি যাচ্ছি তার কাছে। জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 3 থেকে 4 বছর ধরে কিন্তু মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। আর এই শ্রমিক সংকট নিরসনে 2021 সালের 18 ডিসেম্বর বাংলাদেশের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে মালয়েশিয়া। এরপর চলতি বছর 2 জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কিন্তু এরপরও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কোনো কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি বাংলাদেশ এবং মালয়েশিয়া। এর মধ্যে আবার গত শুক্রবার অর্থাৎ গতকাল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে বিদেশি কর্মী নিয়োগ দিতে মালয়েশিয়া সরকারের অনলাইনে যে আবেদন প্রক্রিয়ার পোর্টালটি রয়েছে তা আগামী 15 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে এবং কর্মসংস্থান সংশোধন আইন 2022 অনুসরণ করে বিদেশি কর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর 1 সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন প্রক্রিয়া শুরু করবে। এছাড়া বিদেশি কর্মীদের আবেদনের যে নতুন পদ্ধতি আসবে সেটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও সেই বিবৃতিতে জানানো হয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যারা 14 আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলো কাজ কিন্তু 31 আগস্টের আগেই শেষ করা হবে বলেও সেই বিবৃতিতে কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে চলতি বছরের মার্চ মাসে অর্থাৎ মালয়েশিয়ার সংসদে কর্মসংস্থান সংশোধন আইন 2022 এটি গৃহীত হয়। আর এই নতুন আইনে বিদেশি কর্মী সংক্রান্ত আরো বেশ কয়েকটি নীতিমালা বাস্তবায়ন করা করতে এখন পর্যন্ত এই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এছাড়া আপনার মাধ্যমে আরেকটি বিষয়ে দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটি হলো বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো থেকে শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়া সরকারকে সেবা প্রদানকারী যে তথ্য প্রযুক্তি অথবা আইটি যে কোম্পানিগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে থেকে সেখান থেকে বিদেশি শ্রমিকদের জন্য
কোঠা নির্ধারণ বা এটাকে এখানে বলা হয় অ্যালোকেশন, সেটি নিয়োগকর্তা এবং এজেন্টদের সহযোগিতা করতে ঘুষ গ্রহণের অভিযোগে কিন্তু এখনো পর্যন্ত প্রায় আটজনকে কিন্তু গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। তবে এর আর এই এমন পরিস্থিতিতে আসলে এই মালয়েশিয়ার এত বড় একটি শ্রমবাজার আসলে কোন দিকে গিয়ে ঠেকবে আসলে এখন সেটি দেখার বিষয়। তো মোটামুটি আমার কাছে এই ছিল মালয়েশিয়ার সবশেষ খবর। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলেছিল একটি স্থির চিত্র। নাপাম গার্ল ছবিটির বিষয়বস্তু ছিল নাপাম বোমার ভয়াবহতার শিকার 9 বছরের মেয়ে শিশু প্যান্থি কিমফুক। সেই শিশুটি এখন ইউনেস্কের শুভেচ্ছাদূত, কাজ করছেন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শিশুদের সহায়তায়। 1972 সালের 8 জুন, সূর্য তখন মাথার উপরে। ভিয়েতনামের পারিত্রাং ব্যাং নামের একটি ছোট্ট গ্রামে চলছে লড়াই। নাপাম বোমার ভয়াবহতার শিকার হয়ে অন্যদের সঙ্গে ছুটছে কাপড় চোপড় ছাড়া 9 বছর বয়সী এক মেয়ে শিশু। দুহাত প্রসারিত করে চিৎকার করছেন তীব্র যন্ত্রণায়। মুহূর্তে সেই চিত্র নিজের ক্যামেরায় ধারণ করেন ভিয়েতনামের ফটোসাংবাদিক নিক উত। নিক তখন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের হয়ে কাজ করতেন। ছবিটি বিশ্বব্যাপী পত্রপত্রিকার প্রথম পাতায় ছাপা হয় এবং পরে পুলিৎজার পুরস্কার জেতে। ছবিটি ভিয়েতনাম যুদ্ধের প্রতীকে পরিণত হয়। নাপাম গার্ল নামে আলোড়ন তোলে বিশ্বজুড়ে। ভিয়েতনাম যুদ্ধ বন্ধে ভূমিকা রাখা আলোচিত সেই ছবি সম্প্রতি 50 বছর পূর্ণ হলো। 9 বছর বয়সী ছোট্ট সেই শিশু প্যান্থি কিমফুকও এখন পরিণত, বাস করছেন কানাডায়। এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ক্ষত। প্রথম দিকে ওই ছবির জন্য বিব্রতবোধ করলেও কিমফুক প্যান্থিও বলেছেন স্মরণীয় ছবিটির মাধ্যমে তার জীবন স্থায়ীভাবে বদলে দিয়েছেন আলোকচিত্রী নিক। বর্তমানে তিনি ইউনেস্কোর শুভেচ্ছাদূত হিসেবে রয়েছেন, পাশে থাকছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শিশুদের সহায়তা হয়ে। যুদ্ধে শিশুদের অসহায়ত্ব তার চেয়ে বেশি আর কে জানে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার চাঁদের কক্ষপথেও সাফল্যের মুখ দেখছে দক্ষিণ কোরিয়া। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে রওনা দেয় নভোযান দানুরি। শিউলি বলছে আগামী ডিসেম্বরে কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হবে দানুরি। এতে করে বিশ্বের সপ্তম দেশ হিসেবে স্পেস এক্সের আর্টেমিস মুন মিশন প্রকল্পের আওতায় ঢুকে গেল দক্ষিণ কোরিয়া। ঐতিহাসিক সাফল্যের পথে যাত্রা দক্ষিণ কোরিয়ার। কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই এবার চন্দ্রাভিযানে দেশটি। উদ্দেশ্য সেখানকার মাটি পাথর সংগ্রহ সহ প্রযুক্তিগত বিভিন্ন অনুসন্ধান আর চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করা। মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে চাঁদের লুনার অরবিটের উদ্দেশ্যে রওনা দেয় নভোযান দানুরি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভ্যান্ডেনবার্গ স্পেস সেন্টার কমপ্লেক্স থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের পর কক্ষপথে সফলভাবে রকেটটি অবস্থান করে বলে জানায় স্পেস এক্স কর্তৃপক্ষ। এতে করে বিশ্বের সপ্তম দেশ হিসেবে স্পেস এক্সের আর্টেমিস মুন মিশন প্রকল্পের আওতায় ঢুকে গেল দক্ষিণ কোরিয়া। আগামী ডিসেম্বরেই কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হবে দানুরি, এমনটাই বলছে সিউল। মহাকাশে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নিজেদের সামরিক প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতেই মহাকাশ কর্মসূচির ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হল 31তম এশিয়া সোলো পারফরমেন্স। বাংলাদেশ, ভারত, তুরস্ক, জাপান, কোরিয়া ও থাইল্যান্ডের শিল্পীরা অংশ নিয়েছে এবারের আয়োজনে। আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পান মূকাভিনয় শিল্পী মীর লোকমান ও মৌসুমী মৌ। মূকাভিনয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেন তারা। বলেন, এমন একটি আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দর্শকের চোখে বিভ্রম ঘটিয়ে সেই বস্তুকে অস্তিত্বে নিয়ে আসার এক আকর্ষণীয় কৌশল হচ্ছে মূকাভিনয়। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে 31তম এশিয়া একক মূকাভিনয় পরিবেশনা উৎসব। উৎসবে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, বাংলাদেশ, তুরস্ক, থাইল্যান্ড সহ মোট 6টি দেশের 25 জন অভিনয় শিল্পী অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের মূকাভিনয় শিল্পী মীর লোকমান ও মৌসুমী মৌ। বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুকাবিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন বাংলাদেশের দুই মুকাবিনয় শিল্পী। আন্তর্জাতিক এই উৎসবে রং, রক্ত এবং একটি চিৎকার, জীবন যেখানে যেমন ও অস্বীকৃতি শিরোনামের তিনটি স্ক্রেচের সমন্বয়ে প্রযোজনা দুটি মঞ্চস্থ করা হয়। এই পারফরমেন্স এবং এই আয়োজনটি ছিল আমাদের জন্য বিশেষ, কারণ এখানে আমাদের প্রবাসী ভাইয়েরা অংশ নিয়েছিলেন এবং তারা থাকা মানে হচ্ছিল যে মনে হচ্ছিল আমাদের কাছে কোরিয়ার বুকে আসলে একখণ্ড বাংলাদেশ আজকে আমরা আবিষ্কার করেছি। বিজয়ের 50 বছর পরে যে আমাদের এখনও অনেক সমস্যা রয়ে গেছে, আমাদের পথপ্রান্তরে এখনও যে মানুষ না খেয়ে থাকে, এবং সেই সমস্যাকে ওভারকাম করে আমরা যেন একটি সোনালী সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশার জায়গাটি ছিল এবং আমরা খুব সফলতার সাথেই সেই পরিবেশনে অংশ নিয়েছি। পরে তাদের প্রযোজনাগুলো কুড়িয়ায় বাংলাদেশ দূতাবাসে একসঙ্গে পরিবেশন করা হয়। এ অভিনয়ে বাংলাদেশের মুকাবিনয়কে তুলে ধরার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় প্রশংসা কুড়িয়েছে বলে মনে করছেন বাংলাদেশি নিযুক্ত রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন। খুবই দক্ষতে ধরেছেন এবং এটি প্রশংসিত হয়েছে, এটি আমার জন্য রাষ্ট্রদূত হিসাবে একটি গর্বের বিষয়। মুকাভিনয়ের মাধ্যমে শিল্পীরা দেশের অনেক স্মৃতি মনে করিয়ে দিয়েছেন উপস্থিত বাংলাদেশিদের। মুকাভিনয়ের মাধ্যমেও যে কথা না বলে আমাদের মনের ভাব প্রকাশ করা যায় সেটা আজকে আমরা দেখলাম। নর্মাল অভিনয়ের চেয়ে কথা না বলে অভিনয় করাটা আসলে খুবই কষ্টকর ব্যাপার বা কঠিন ব্যাপার, এরা কঠিন জিনিসটা খুব সহজেই আমাদের সামনে উপস্থাপন করতে পারছে। ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার মাধ্যমে দীর্ঘ 34 বছর ধরে দক্ষিণ কোরিয়ার গাংনাম শহরের গুসাংয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।